তার সঙ্গে এসেছে আমাদের অনিত সালবনির প্রথম অ্যারেস্ট হয়েছিল, প্রথম কুর্মীদের প্রথম অনিত মাহাতো এবং অজিত মাহাতো। কোথায় গেল অজিত? এই যে অজিত মাহাতো। আর তারপরে আমাকে লেগে খড়া আনছিল এদের সঙ্গে, দেখছি আর হা ভিতরে ঢুকিয়ে আছে। তা আরো অনেক লোক জেল খাটেছে কিসের জন্য না? হামরাকে শিডিউলে উঠাবার জন্য। হামরাদের পরিচিতিটাই আমাদের মুদায় দিয়েছে সরকার। আজ 73 বছর ধরে আমাদের এই যন্ত্রণা আমরা ভোগ করছি, বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব এটা নিয়ে আন্দোলন করে আসছে যে আমাদের যে পরিচিতিটা মুদায় নিয়েছে, পরিচিতিটা যে হারাই নিয়েছে, সেইটা কি করে আমরা ঢুঁড়ে বার করব। তার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আমরা লড়াই আন্দোলন করে চলেছি। সেই সুবাদে আমাদের অজিতবাবু আদিবাসী কর্মী সমাজ তারা হুলহুলির টাইড়ে যেমন মিটিং ডাকেছে 8-9-10 মনে হয় মার্চ, হামদেরও ডাকা আছে 13 ফেব্রুয়ারি নবান্ন চালা, রাজেশ বাবুদেরও ডাকা আছে 5 এপ্রিল মনে হয় সেই শালবনি অনিতদের শালবনির এইখানে। তাহলে সংগঠন যতই থাক কুর্মী কিন্তু একটাই হয়। তাহলে আপনাদের কাছে সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, প্রত্যেকে প্রত্যেক লোককে সহযোগিতা করুন এবং প্রত্যেকে সেই জায়গায় আন্দোলনে আপনারা সামিল হন। এটা আমার আদিবাসী নেগাচারী কর্মী সমাজের আপনারাকে আমি অনুরোধ জানাই। এটা হচ্ছে এমন একটা জায়গা ক্ষুধামার, এই সিয়াড়টা পাইরা গেলে সেই ধারে হামদের লোক নাই, সিয়াড় শেষ। অজিত বাবুই গানটা লিখেছিল, শিখ শিখর নাগপুর আর আধা আধি খড়গপুর, এটাই হেক এক ছোটে নাগপুর। তো এটা আমরা খড়গপুর লোকালের মধ্যেই আমরা এই জায়গায় আছি। তো হামদের ঈদগের মুরব্বীরা কি বলে, বলছে বড়া নাকি কুর্মীর গোড়া। বড়া হচ্ছে কুর্মীর গোড়া। বড়াটা কোন জায়গায়? না খড়গপুরের আধা আধি জায়গাটাই বটে বড়া, সাত বড়া আছে। সেই বড়ার যত পশ্চিম দিকে যাবে কুর্মী পাবে, পূবের দিকে নাই। তো তাইলে দেখো এইটা শেষ প্রান্ত, এইখানের কুর্মীর উচরণ হয়েছে এইখানের সোজা গেছে পশ্চিম দিকে। আর এই গাঁটা পাইরাই গেলে চরকাবনে ঢুকলে বাঙালি মহল বলে হামদের দিকের লোকে, না কি বইল গো উধারে বাঙালি পাড়া বইল না, আমাদের কইনা ডিহার লোক বাঙালি পাড়াই বলে। তো উদ্গে যদি বাঙালি পাড়া হয় তো আমরা কোন পাড়ার লোক? মাহাতো পাড়ার লোক। তাহলে আমাদের পরিচিতিটাও সালারা দিছে নাই কেন? আমরা কি বাঙালি বটি? তাহলে বাঙালি যদি হতি তো তাহলে ওরাকে কেন বাঙালি পাড়া আমরা বলতে যাচ্ছি? তাহলে আমরা কি বটি না? আমরা একটা স্বতন্ত্র জাত বটি, স্বতন্ত্র আমাদের ন্যাগ নীতি নেগাচার আছে। আর যত এই এলাকায় ঘুটু ডাহি ডোংরি যা কিছু বন বাদার পাহাড় সব কুড়ুমালি নামে আছে, এই ক্ষুধামার নামটাও কুড়ুমালি নাম বটে। হে গো ক্ষুধামার কে কে আছে? অনেক লোক আছে। তো তোরা বলো দেখি ভালা নিরনে জল কত কত দূরে থাকে তোদের? জল কাছেই থাকে ক্ষুধামারে, ভালো করে খবর লো যারা ক্ষুধামারের বটে। জল এদের হামদের যখন কুয়া জিজাই যায় এদের কুয়ায় কিন্তু 7-8 ফুটে জল থাকে, থাকে না? এখন এখন দমে টিউকল গাড়ি হয়তো কি হবে, আগে মুরব্বীরা বলতো যে ক্ষুধামারে জলের লিয়ারটা কাছেই আছে, যার জন্য মুরব্বীরাই নামটাই দিয়েছিল গো খুদ হামহার। এখানে খুদের অভাব নাই, চাল ধানের অভাব নাই গাঁটাই ছিল, যার জন্য খুদের হামহার বুঝলো এটা। আর এই ধারটাই বটে চড়কাবনি, চড়কাবনি মানে চড়কা কথা কুড়ুমালি ভাষা বটে ফর্সা। উদ্গের লোক সব হাসা হাসা বাইরে আছে দেখবে যাও না, হামদের লেখেন কাইলা কুদরা লোক খুব কমেই পাবে, ওই জন্য বলছে চড়কাবনি। যত নাম দেখবে সব হামদের নামেই সমস্ত কিছু গাঁ গিলা আছে, যেখানে যাবে হামদের গাঁ পাবে, হামদের পরিচয় পাবে, হামদের ঠিকানা পাবে। অথচ আমরা আমাদের ন্যাগ নীতি নেগাচার সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই লোকগুলার ডহরে আমরা চলতে শুরু করে দিয়েছি।
ওরা যেটা বলছে সেইটাই চলছি। ওদের আমরা গোলামি করতে শিখে গেছি, আমরাকে গোলাম মুক্ত হতে হবে। হামদেরটা কোনটা ওঠে সেইটা চিনতে হবে, আর লকেটটাকে বিসর্জন দিতে হবে, লকেটটাকে খেদে নিতে হবে। আজ আমরা কি করছি না, আমরা নিজেরা হামদেরটাকেই খেদে দিচ্ছি, আর লকেটটাকে আঁকড়াবার জন্য আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। কিসের জন্য না, তারা আমরাকে মগজ ধলাই করতে পারেছে, আমরাকে মগজ ধলাই করে ভুল ভাল বুঝায় আমাদেরকে, হামদের ডহর এলে আমরাকে ডেলি টুকু টুকু করে সই আছে। আমাদের হুশ এই নাই যে আমরা কোনটা করিব আর কোনটা নাই, যার জন্য আজ আমাদের পরিচিতিটা এমন ভাবে লোপ করে দিয়েছে। আর লোপ করে দেওয়ার পরে বলছে যে তোরা তোদের কালচারলে সরিয়ে গেছিস, তোরা কালচারলে বিচ্যুতি ঘটে গেছে তোদের। হেরে ভাব, আমরা বিচ্যুতি হই নাই, তোরা বিচ্যুতি ঘটাবার কৌশলটাও নিয়েছিস। তোরা ডেলি এসে এসে আমাদের সরল সিধা মানুষ গিলাকে ডেলি ডেলি আমরাকে আমাদের কালচারলে সরাবার জন্য ডেলি ডেলি একটা নতুন নতুন পেঁদলা পেঁদ বাই করাছিস। কার্তিক মাসে তো বাইরে আইছিল মনে হয়, কার্তিক এইদিকে রেল ঢুকাতে গেছিল আমাদের দিকে, দিশা আছে না, কার্তিক ঢুকাতে গেছিল আমাদের এই আসে আসে, তার এই নিয়ত এখন বুঝল যে ইয়েটা বটে। তো আমি মামার বেটা হয়েও নাই কোনো করতে পারলি, গায়ের লোকে ঝামেলা করেছিল, ওকে থানায় ফানায় ঢুকাই নিয়েছিল। তো আমাকে বলছে দাদাটুকু দেখ না, তো বলছি আমি নাই পারবো ওটা দেখতে, ওটা বহুত সেন্সিটিভ জিনিস বটে, ওই জিনিসটা আমাদের লোহেই, আর সেটাকে তুই এনে এখানে ঢুকাই ফটকা ফুটাই দিছি, লোক মানবে মানবে গেল? সেখানে মসির বেটা হোক, মামার বেটা হোক, আর আমার বাপেই হোক, ওটা আমাদের লোকে নাই মানবে। তো যার জন্যে ওই সব জিনিসগুলা আমাদের লহে গো। তো বেশিক্ষণ সময় নাই, অনেক বক্তব্য আছে দেওয়ার মতন, অনেক সুবক্তা আছে। তো টুকু হলেও তো বাবু যখন ধরেছি, আমি নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি বটি, তো টুকু নেগাচারটা টুকু হলেও তো টুকু বলা দরকার আছে নাকি, একটু বলবো না? আমাকে গোটা ক্ষুধামার লোকে ফোন করেছে, আমাদের তারকে করছে, পবিত্রই করছে, আমাদের ঝাড়েশ্বর করছে, আমাদের বড়ই করছে। বড় আসি না নাই, আসিয়েছি রে বড় ভাই, নাহলে বলবি আসে নাই, আসিয়েছি। দশবার ফোন করছে, বলছি যাবো রে বাপ যাবো, নাই যাওয়ার কিছু লহি আসিব। তো একটু হলেও ছোট করে টুকু নেগাচার বলি নকি গো, শুনি হ্যাঁ তো তাইলে বলিব, আর নাই শুনলে বাছা নাই বলিব, ছাড়িয়ে নেব। তো দেখো ওই লোকগুলা হামদের ঘরে ঢুকিয়ে আর কিভাবে আমাদেরকে মগজ ধলাই করে আর হামদের মা বহিন গিলার মাথা গিলাকে হ্যাং করে নিয়েছে, আর হ্যাং করে নিয়ে আমাদের কি করছে না, মিটিং করে টুকু দেরিও যদি আমাদের ঘর যাতে হয়ে সারা রাত মিটিং করব, যদি বারোটা একটা বাজছে তো বহুটা আমার খেঁখাই উঠছে, বলছে কোথা গেছিলে তখন, তোদের ডেলি মিটিং, তোরা কি পাহাড়ে ধস কাছ, ডেলি তোদের ওই যাচ্ছ আর রাত বারোটা একটা করছ, যাও মাটি খাবে যাও, আমি আর নাই পাইব। মানে ডেলি থতনা ফুলাছে বহু, তো কেনে থতনা ফুলাছে, তার মধ্যে ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের ফলে আমার বহুটারও মগজটা ওরা ধলাই করে দিয়েছে। কিভাবে না, কথাই বলছে, কথায় আমাদের কি বলে যে বাপের কিনা জমি আর দাদার কিনা বহু নাকি আমরা পাই, কিভাবে পাই না, দুটা মূল্যেই পাই। বাপ যদি মরে যায় বেটাই জমিটা পায়, আর দাদা যদি মরে যায় গো, ঘরে যদি উপযুক্ত অবিবাহিত ভাই থাকে তো তা সাঘা দেওয়ার নীতি কিন্তু আমাদের সমাজে আছে, এটা সমাজ স্বীকৃত বটে, এটা সমাজে মানে লেই, সাঘা বিহাটা আছে না নাই গো, দাদার বহুকে গ্রহণ করা যায় না নাই, হেই যায়, এটা আমাদের সমাজ স্বীকৃত বটে, আইজের নাই হাজার হাজার বছর হয়ে আসছে আমাদের সাঘা বেহা। তো দেখুন দুটা বেহার দু ধরনের হই, দুটার আলাদা আলাদা নেগ আছে, বেহার নেগে কি বলছে ন, বেহার নেগে বলছে সিঁদুর ঘুষা, আমরাকে সিঁদুর ঘুষতে হই, আর সাঘার নেগে কি বলছে
না সিঁদুর ঘুষার নিদান হামদের দিয়ে যায় নাই হামদের বুড়া বাপে। সাঙ্ঘা বেহা কেমন হই যদি কেউ কেউ মুরব্বীরা দেখেছে জিজ্ঞাসা করিবেন ঘর যাইয়ে যে হ্যাঁ হে সাঙ্ঘাটা কেমন হইতো, সাঙ্ঘায় কি সিঁদুর ঘুষত, তো ভালো করে জিজ্ঞাসা করিবেন, নিশ্চয় বলবেন যে সাঙ্ঘা বেহাই আমাদের সিঁদুর ঘুষার রীতি নাই কে। সাঙ্ঘা বেহা কেমন হইতো না ঠাকুর পিঁড়ার কাছে যা কিছু পূজা পাঠ করার পরে একটা দমড়িয়ে সিঁদুরটা রাখা থাকতো আর সেই সিঁদুরটা বরটাই ছুঁয়ে দিত, আর সেই বরের ছুঁয়া সিঁদুরটা কইনাটাই নিজেই নিয়ে পিঁধে দিত, তাহলেই ওর বহু হয়ে গেল। এইটাই বটে হামদের সাঙ্ঘার নেক। এক ফোঁটা সিঁদুর আমার সমাজের কাছে আমার মা বহিনের কাছে এক ফোঁটা সিঁদুরের বহুত মূল্য। এক ফোঁটা সিঁদুরে জমি বিকাই যায়, এক ফোঁটা সিঁদুরে মার্ডার হয়ে যায়, এক ফোঁটা সিঁদুরের যতর্ক বিতর্ক যুদ্ধ সমস্ত কিছু লাগে যায় এক ফোঁটা সিঁদুরে। এক ফোঁটা সিঁদুরের মূল্য একটুকু চুম মারবি রে বাপ, তোর হাই যদি বলি হে তো তাহলে আরো দেরি হবে। এক ফোঁটা সিঁদুরের বহুত মূল্য, যার জন্য আপনারা দেখবেন যে কোন অ্যাডাল্ট পর পুরুষকে দিয়ে আমার মা বহিররা কোন সময় সিঁদুর কিনাই আনে নাই, তার যদি সিঁদুরটা বাড়িয়ে যায় অন্য লোককে দিয়ে সিঁদুর কিনাই আইন হব অন্য নাই বল ভেব আছে আইন নাই আনে কি করে না, ঘরে যদি তার সধ বা সাহড়ি থাকে তো তার সাহড়িটাকে বলে যে মার্গ খেমাশুলির হাটের দিকে যাচ্ছ তো হামা সিঁদুরটা বাড়িয়েছে মারণ পাইর তো একটি সিঁদুর এনে দিবে, তাও যদি নাই পারে তো নিজের লোকটাকে বলে যে যখন খেমাশুলির দিকে যাচ্ছই তো মারণ গো মনে করে আমাকে একটি সিঁদুর এনে দিবে হামা সিঁদুরটা বাড়িয়েছে, তবু যদি নাই পারে তো বহুটাই নিজেই যায় সিঁদুর কিনে নিয়ে আসে, তবু অন্য কোন পুরুষ মানুষকে দিয়ে সিঁদুরটা কিনাই আনে নাই আনে, সত্যি বলছি না মিছা গো সেইটাই সত্যি। তো তাহলে দেখো ওই যে লোক গিলাকে আমরা ভাড়াটিয়া লোকটাকে আনে ঘরে ঢুকাছি সেই লোকটাই কত বুদ্ধি ধরে দেখো কেমন ভাবে আমাদের মগজ ধলাই করছে। তো হ্যাঁ গো তোমরা এই ধার দিয়ে ক্ষুধা মার দিকে দশ ঘাইটা বঠো না বারো ঘাইটা গো দশ ঘাইটা বঠো, তো তাহলে হামদের ঘরে মরা মরলে আমরা দশ দশ দিন পালন করছি, আর এই যে দশ দিন পালন ঝালন করছি তো এই দশ দিন কি করছি না আমার মা বহিন গিলাই তে সিঁদুর আলতা এগুলা ব্যবহার সব ছাড়ে দিছে, ছাড়ে দিহ না গো ছাড়ে দি, তাহলে এই যে ছাড়ে দিল ঘুরিয়ে তো আরো পিনতে হবে নাকি, কবে পিনবে না এগারো দিনের দিনে আমার মা বহিন গিলা সিনাই টিনাই নিয়ে মাটি ফাটি শ্যাম্পু ফেম্পু যার যেমন জুটে নিয়ে জট ফট ছাড়ায় পদ্ধতিগত ভাবে পুনরায় যখন সিঁদুর পিঁধগ তো আমার মা বহিন গিলাই কি করে না যখন পদ্ধতিগত ভাবে সিঁদুর পিঁধে তো মা বহিন গিলা সব খামহারে জহড়িয়ে যে যাহার নিয়ে নিয়ে পিনতে থাইক নাকি গো পিঁধ যে যাহার নিয়ে পিঁধ না তার আগে কোন করে হ ব্রাহ্মণকে ছুয়াই আগে বলছে ওই সেই ওকে ছুয়াই লই বলছে আগে, মানে দেখুন লোকের দ্বারা পরিচালিত হতে গেলে আমার সমাজ কি হচ্ছে না সেই চালাক চতুর শ্রেণীর লোকটা আমাদের সরল সিধা লোক গিলাকে কি বলছে যখন আমার মা বহিন গিলাই তেল সিঁদুর আলতা নিয়ে বাহিরাছে তো তখন ও চেয়ারে বসে বসে বা সেই জায়গায় বসে নিয়ে ও আমার মা বহিন গিলাকে হাঁকাছে বলছে ওগো তোদের গিলা এদিকে আনো না গো এদিকে আনো আমি একটুকু ছুঁয়ে দিব আনো, তো আমার মা বহিন গিলাই নাই বুঝল নাই সুঝল যাই কি করল না ওই লোকটার কাছে লেগে ঠেসাই দিল, আর যে ওই লোকটার কাছে ঠেসাই দিল গো তো ওই লোকটাই ছুঁয়ে দিল, আর ওই লোকটাই যখন সিঁদুরটি ছুঁয়ে দিল আর সেই ছুয়া সিঁদুরটা আনে আমার মা বহিন গিলাই সব পিঁধে নিল,
আর যখন ওয়া ছুয়া সিঁদুরটা পিঁধে লিলে গো তখন তোরা কার বহু হলে গো? হ্যাঁ কার বহু হলে গো? তাহলে তোরা আর মাহতান নাই রইলে বাছা, ওই চুপেই বামহান হয়ে বসে আছো। তো আমি রাত বারোটা একটাই যদি ঘর যাই তো আমার বহুটাই গাল নাই দিয়ে আমাকে চুম খাবে কেন? তো উ তো লোকে সিঁদুর পরে বসে আছে গো, উ চুপেই বামহান হয়ে বসে আছে, উ আমাকে থানায় পায়ে রাগে গড়গড় আছে, উ হচ্ছে ই লোকটা তো আমার লহে। তো যার জন্য আপনারা নেগাচারে ফিরুন, ওই ব্রাহ্মণ্য বাদ থাকতে আমরা যবে নাই সংসদর সংস্কার হতে পারব, যবে নাই আমরা সত্যি পারব, ওই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন থাকতে আমরাকে সত্যি হবে। আমাদের নিজ ডহর আছে, সমস্তটাই বিজ্ঞান ভিত্তিক বটে, সমস্তটাই সাইন্টিফিক একদম পদ্ধতিগত ভাবে আমার বুড়া বাপে সমস্ত কিছু নেগ নেগাচার করে দিয়ে গেছে। পেঁদলা জিনিস যদি কইরো বাচারা, এই কুড়মি জাতিটাই একদিন অস্তিত্বহীন হয়ে যাবে। আর যেদিন অস্তিত্বহীন হয়ে যাবে সেদিন আমাদেরকে কিন্তু পরবর্তী প্রজন্ম ছাড়ে কথা বলবে নাই, আমাদেরকে কিন্তু পরবর্তী প্রজন্ম বলবে এই বুড়া গিলাই জানতে জানতে সব ছাড়ে দিয়ে গেছে, আমাদের সমস্ত কিছু হারাই গেছে। তাইলে সমস্ত নেগ নেগাচারকে ধরে রাখার খাতিরে আসুন, কোন সংগঠনের বিষয় নাই, যে সংগঠনটা যার ভালো লাগে আপনারা করুন, এখানে বিভেদের কোনো নাই। কুর্মি ঐক্য জিন্দাবাদ, জয় গরাম, আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ জিন্দাবাদ, প্রত্যেককেই জহার, জয় গরাম, জহার বুড়া বাবা, জহার মহামাই। সময় কম আছে, নেগাচার মিটিং করতে গেলে 365 দিন রাত আর দিনও ফুরাবে নাই, নেগাচার মিটিং 4-5 ঘন্টা একটা লোকেরই লাগবে আপনাদের সঙ্গে গল্প করতে। যার জন্য বিশেষ আর বলছি নাই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককেই জহার, জয় গরাম, জয় গরাম।